জিবি হাসপাতালে চালু হলো ইউরোলজি ও প্লাস্টিক সার্জারি বিভাগ, উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। নিজেদের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে বিজেপি ও আইপিএফটির ধলাই জেলা কোঅর্ডিনেশন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় কমলপুর টাউন হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত কৈলাসহর, বুধবার এই হামলার প্রতিবাদে এবিভিপির তরফ থেকে শহরজুড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। বুধবার গঙ্গানগরস্থিত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হলো দুদিনব্যাপী বিজ্ঞান মেলা। এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। নেশাবিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল আম্বাসা থানার পুলিশ। বুধবার অভিযান চালিয়ে 40 কোটা হিরোইন সহ শীতল বিশ্বাস নামে এক ড্রাগস ব্যবসায়ীকে আটক করে আম্বাসা থানার পুলিশ। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটালের জন্য ঐতিহাসিক দিন, একটা রেড লেটার ডে, কারণ আমরা শুরু করেছি ইউরোলজি এবং প্লাস্টিক। আগামী দিন এই ইউরোলজি ডিপার্টমেন্ট সুপার স্পেশালিটি খোলার প্রেক্ষিতে যে রোগগুলো এখানে চিকিৎসিত হবে সেগুলো হচ্ছে কিডনি, ইউরেটেরিক এবং ব্লাডার স্টোন, দু নম্বর হচ্ছে কনজেনিটাল কিডনি প্রবলেমস, ব্লাডার অ্যান্ড প্রোস্টেট টিউমার, ইউরেথ্রাল ইঞ্জুরি অ্যান্ড স্ট্রাকচার, পেনাইল ইঞ্জুরি। আমাদের এই দপ্তর ইউরোলজি ব্যাপারে আমাদের ফিউচার কিছু পরিকল্পনা রয়েছে। কিডনি ট্রান্সপ্ল্যান্ট যখন অ্যালাইড ডিপার্টমেন্টগুলো, দ্যাট ইজ সিটিভিএস, নেফ্রোলজি যখন অপারেশনাল হবে, তখন অবভিয়াসলি আমাদের এই রাজ্যেও সরকারি হাসপাতালে আমরা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার মতো ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা রয়েছে। নিজেদের মধ্যে বন্ধন আরো সুদৃঢ় করতে বিজেপি ও আইপিএফটির ধলাই জেলা কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক বুধবার অনুষ্ঠিত হয় কমলপুর টাউন হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দে, দলের ধলাই জেলা প্রভারী রামপদ জমাদিয়া। আমার বাহিনী তারা আইপিএফ এবং বিজেপি উভয় দলে প্রবেশ করতে শুরু করেছে, পরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সম্প্রতিকালে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া বা নিউজ চ্যানেলগুলিতে আইপিএফটি বিজেপির মধ্যে সংঘর্ষ, আসলে এটা আমাদের আন্তরিক কোনো সংঘর্ষ নয়। এই যে নতুন করে যারা সিপিএম লোক আইপিএফটি এবং বিজেপি দলে প্রবেশ করেছে, তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করেছে, তার দায়ভার এসে পড়েছে বিজেপি এবং আইপিএফটির উপর। আমরা স্টেট লেভেলে বিজেপি এবং আইপিএফটির যৌথ কমিটি হয়েছে, আজকে সাব ডিভিশন লেভেলেও আমরা এখানে বসার চেষ্টা করেছি। আসলে বিগত কয়েকদিন ধরে আইপিএফটি এবং বিজেপির জোটকে নিয়ে একটা অপপ্রচার শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় কিছু ইনসিডেন্টও হয়েছে, ঘটনা ঘটেছে, তো সেগুলি নিয়ে আইপিএফটি এবং বিজেপির যে জোট, যেটা নির্বাচনের আগেই 2018 নির্বাচনের আগেই যেটা জোট হয়েছিল, আগামী দিনেও এই সরকারে আমরা সেটা ভালো প্রতিপালন করছি। আমাদের নামে অনেকগুলি অপপ্রচার হয়েছে এবং আমাদের যেই জোটটার মধ্যে বিশৃঙ্খলা দেখানোর অর্থই এটা। জোট হওয়ার পরে সিপিএম কিছু সংখ্যক লোক আমাদের দলে ঢুকেছে এবং বিজেপির দলেও ঢুকেছে। আজকে আমরা এই গত 15 তারিখে আমাদের আবার একটা কোঅর্ডিনেশন কমিটি। বুধবার গঙ্গানগর স্থিত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হলো দুদিনব্যাপী বিজ্ঞান মেলা।
এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। এই বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন মডেল নিয়ে উপস্থিত হয় এই মেলায়। আমাদের সরকার রাজ্যে প্রায় 4,500-এর মতন স্কুল আছে। সরকার বিজ্ঞান মনস্কতা তৈরি করার জন্য প্রত্যেকটি বিদ্যালয়ে একদিন কিংবা দুদিন করে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে বলে একটা আয়োজন করে দিয়েছেন। সেই সরকারের আয়োজনের মূলেই ত্রিপুরা রাজ্যের দিকে দিকে বিজ্ঞান মেলার আয়োজন চলছে। আজকে যেমন দুটো হলো, আমি চন্দ্রপুর স্কুল সেরে এখানে এলাম, আগামীকালকে রাজবাড়ি স্কুল প্রত্যেক রায়, এই দু তিন দিন আগে গেলাম বড়ুয়া গান্ধী স্কুলে। এই যে 6-12 ছেলেমেয়েরা নিজেদের চিন্তাভাবনায় যে জিনিসগুলো তৈরি করছে, একটু সাহায্য সহায়তা, একটু যদি পরামর্শ পায়, এরা কিন্তু ভালো ভালো মানে মডেল তৈরি করে বিজ্ঞানের উৎকর্ষতার চরম শীর্ষে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি দে আর দ্য পাথ ফাইন্ডার অফ দ্য ফিউচার সায়েন্টিস্ট, এটা হলো মূল কথা, এবং যেটাকে টোটালি প্রমোটিং করছেন আমাদের রাজ্য সরকার। অতীতে এগুলো হারিয়ে গিয়েছিল। আগে কী হতো, ডিস্ট্রিক্ট সায়েন্স ফেয়ার, সবাইকে বলতো শহরের একটা বড় স্কুলে জমায়েত হোক, সেখান থেকে 4-5-7টা পুরো মানে 1st, 2nd, 3rd, 4th, 6th হয়ে 10th পর্যন্ত চলে যেত আগরতলায়, সেখান থেকে হয়ে স্টেট ওয়াইজ থেকে সেন্ট্রাল ওয়াইজ কোনোখানে ভারতবর্ষে পুরো ইয়ে হতো। নূপুর পায়ের রিনিক ঝিল, পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার, রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% ঘন মুক্ত। লকডাউন প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার ঘাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আরএফএল এর রয়েছে নানা ডিজাইন আর বাহারি হর এক রকম চেয়ার, একদম মজা। আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা, ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা, ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা, ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর, ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি, কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন, ইটালিয়ানো পিওর আর্ট।
ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শেপে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফে সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট, এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। নেশা বিরোধী যৌথ অভিযানে বিরাট সাফল্য আম্বাসা থানা পুলিশের। মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুর তিনটা নাগাদ এসডিপিও আশিস দাশগুপ্তের নেতৃত্বে আম্বাসা থানার পুলিশ আম্বাসা থানাধীন পাইজাবাড়িতে অভিযান চালিয়ে শীতল বিশ্বাসের বাড়িতে গোপন কবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 40 কৌটা হিরোইন উদ্ধার করে। আটক করা হয় শীতল বিশ্বাসকে। জানা যায়, শীতল বিশ্বাস দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত, কিন্তু কোনো অভিযোগ না থাকায় পুলিশ তাকে হাতের নাগালে পাচ্ছিল না। শেষমেশ বুধবার এলাকাবাসীর নেতৃত্বে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এই নেশা বিরোধী অভিযান সম্বন্ধে আম্বাসা থানার সেকেন্ড ওসি নন্দলাল দেবনাথ জানান, গতকাল বিকালবেলা, মানে গতকাল 19 তারিখ বিকালবেলা গোপন সূত্রের ভিত্তিতে কমলাছড়া রেড করি, শেবাল সত্যধর নামে একটা ছেলের সঙ্গে আমরা কিছু ড্রাগস পাই, একশো বোতল, এগুলো আমরা সিজ করি এবং তাদেরকে অ্যারেস্ট করি। আজকে আদালতে সমর্থ করা হয়েছে আর এক্ষণে আজকে আবার তাও পাবলিকের খবরে এটা নাইটেঙ্গেল পাড়া পাইজাবাড়িতে শীতল বিশ্বাস এর বাড়িতে, শীতল বিশ্বাসের বাড়িতে প্রায় 40 বোতলের মতো ড্রাগস পেয়ে আমরা তাকেও গ্রেপ্তার করেছি। প্রসিডিউর চলছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ হয়ে ওঠে কৈলাসহরে। বুধবার এই হামলার প্রতিবাদে এবিপির তরফ থেকে শহরজুড়ে বিক্ষোভ মিছিল ও কৈলাসহর থানার ডেপুটেশন প্রদান করা হয় এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানায়। মঙ্গলবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কিছু বহিরাগত যুবক কলেজের পোশাক পরে কলেজ চত্বরে প্রবেশ করে কলেজ চত্বরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে গেলে কলেজের এবিভিপির তরফে বাধা দেওয়া হয়। বহিরাগত যুবকরা একসময় এনএসইউআই এর কলেজ স্তরের নেতা ছিল। এবিভিপি বাধা দিতে গেলে বহিরাগত যুবকরা সহ এনএসইউআই এবং এবিভিপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে রক্তাক্ত হয় কলেজ চত্বর। উভয় পক্ষে কমপক্ষে 25 জন আহত হয়। 10 জনের অবস্থা আশঙ্কাজনক। অনুগুটি জেলা হাসপাতালে ভর্তি করা হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিপুল পরিমাণ পুলিশ এবং টিএসআর বাহিনী। রাতে এবিভিপির অনুপকান্তি মজুমদার, গোবিন্দ ধর, বিজয় বণিক, শারক দেবকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। এবিভিপির তরফে কৈলাসহর থানায় 10 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এনএসইউআই তরফ থেকেও 7 জনের বিরুদ্ধে মামলা করা হয় কৈলাসহর থানায়। মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে আজও থমথমে কৈলাসহর মহাবিদ্যালয় সহ শহর এলাকা। এনএসইউআই এর নেতৃত্বে কলেজের হামলার প্রতিবাদে এবিভিপির তরফে আজ শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে কৈলাসহর থানায় ডেপুটেশন দেওয়া হয়। আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবিও জানায় তারা। এবিভিপির বিক্ষোভ মিছিলকে সমর্থন করে ভারতীয় জনতা পার্টি ও তার শাখা সংগঠনগুলি গতকালকে আমাদের কৈলাসহর কলেজে বহিরাগত কিছু ছেলে তারা কলেজে প্রবেশ করে ক্লাসরুমে বসেছিল এবং আমাদের কলেজের ছাত্ররা কলেজে যাওয়ার পর অতর্কিত তাদের উপর আক্রমণ সংঘটিত করে। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই কলেজের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত কিছু নির্দিষ্ট লোক সেখানে কলেজে তারা নানা ধরনের গণ্ডগোল এবং উত্তপ্ত পরিবেশ তারা সেখানে তৈরি করছে। এই পরিবেশের মধ্য দিয়ে আসলে মূলত কলেজের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে এবং একটা নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট লোকগুলি তারা কেনই কলেজকে এবং এদিকে মদত দিচ্ছে কংগ্রেস দল এবং সিপিএম দল। এরা সবসময় কংগ্রেসের মিছিলে এবং সিপিএমের মিছিলে ছেলেগুলিকে দেখা যায়। এরা কোনো কলেজের স্টুডেন্ট না, এরা প্রতিদিন কলেজে গিয়ে কলেজের ছেলে মেয়েদের সাথে এখানে তাদের দুর্ব্যবহার করা, কলেজের শিক্ষার পরিবেশটাকে নষ্ট করা, এটা বামফ্রন্ট আমলে তারা করে আসছিল, এখনও তারা আবার সেই পরিবেশ সেখানে তৈরি করবার চেষ্টা করছে। তো তারা ভেবেছে
সিপিএম আমলে কলেজের মধ্যে গুন্ডামি বদমাশি মাস্তানি এগুলি করে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে, আর ভারতীয় জনতা পার্টির সরকারের সময়ও তারা সেগুলি করবে। তার বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের এবিভিপির ছাত্ররা, আমাদের হিন্দু জাগরণ মঞ্চ, আমাদের বজরং দল সহ যারা সবাই মিলে আজকে আমরা প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজধানী আইজিএম হাসপাতালে রক্ত বিক্রি করতে গিয়ে ধৃত এক যুবক বেশ কয়েকদিন ধরে এই দালাল চক্রের রমরমা ব্যবসা চলছিল দীর্ঘদিন ধরে। শেষমেশ বুধবার এই দালাল চক্রে এক পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। রক্তদান জীবনদান, আর এই রক্ত নিয়ে চলছে বর্তমানে দালালি। বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যের প্রায় সবকটি হাসপাতালে এই রক্তের দালাল চক্রের হদিস পাওয়া গেছে। আগরতলা শহরের হাসপাতালগুলি ছাড়াও শহরের বাইরের শহরতলির হাসপাতালগুলিতেও এই রক্তের দালাল চক্রের রমরমা ব্যবসা চলছে। এই ব্যবসা বন্ধ করার ক্ষেত্রে প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করা হয়নি। বুধবার আগরতলার আইজিএম হাসপাতালে রক্ত বিক্রির দালাল চক্রের হদিস পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাজধানীর আইজিএম হাসপাতালে রক্ত বিক্রি করতে গিয়ে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ধৃত যুবককে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার দুপুরে আইজিএম হাসপাতালে এক যুবক রক্ত বিক্রি করতে আসলে তার হাবভাব চালচলন দেখে সন্দেহজনক বলে মনে হলে হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং সেই যুবককে গ্রেপ্তার করে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেহেতু আমার সিরিকুশন জমা দেওয়া স্যাম্পল জমা দেয়া কি প্রেডিলা ধরে নিয়েছে লাগতেই পারে, এই সিজার হইছে, আমি তো আমার স্টাফ কি করছে সঙ্গে সঙ্গে ইস্যু করে দিচ্ছে। এই রাস্তা থেকে ওই ব্যক্তির কাছে 1200 টাকা দিচ্ছে বিক্রি করে দিয়েছে, কিন্তু বিক্রি করে এইটা বুঝছে না বিক্রি করলে কি ওইটা লাগাইতে গেলে একটা ক্রসমেচ স্লিপ লাগবো, এই ক্রসমেচ স্লিপ নাই, কারণ ক্রসমেচ স্লিপটা তো আমার পেশেন্টে গেছে ইস্যু করা, ওর ওই জিবি পেশেন্টে আমি ইস্যু করা না। স্বাভাবিকরা আইজিএম ব্লাড ব্যাংক আটকে নিয়েছে, আটকে আমার ফোন করছে কী ব্যাপার 1200 টাকা দিয়ে আটকে, জিবি ব্লাড ব্যাংক আটকেছে আমার ফোন করছে কী ব্যাপার 1200 টাকাটা ব্লাড বুলে তুমি রেখে দেখি নিয়ে হয়েছে। ওই সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি আমি উঠতে সেরা সব স্টাফ আটকেছি। হ্যাঁ, আমি সিনিয়র ইয়ার পেশেন্ট, আমার নাম তুষারকান্তি সেন, ব্লাড ব্যাংকের সিনিয়র টেকনোলজিস্ট, সিনিয়র লেবার টেকনিশিয়ান। আচ্ছা, আমি নাইট স্টাফ আটকেছি, মর্নিং স্টাফ আছে, গিয়েই তাড়াতাড়ি গিয়া ওয়ার্ডে গেছি, গিয়া দেখছি এই পেশেন্ট পার্টি পেশেন্ট আছে, সিস্টারে কিছু এই পেশেন্টকে রিলিজ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা না করছি। কেন এই কাজটা বাচ্চা নিয়েছো তুমি, কী কারণ, কী মানে তোমার কী প্রবলেম ছিল, বা কোনো টাকা পয়সার কোনো ধরনের আর্থিক কোনো প্রবলেম ছিল? আর্থিক প্রবলেম? হ্যাঁ, কী ধরনের? আমার তো বাড়ির মানুষ আসছিল, আমি কইলাম বলে তারা কাছে, তারা তো আপনার বলে, আপনারা তো আমার আগ্রহী, মানে আপনার বাড়ির মানুষের কাছে আমি কইতাম হইলে কথা তো তোমরা শুনলে হইলে, আমি তো স্যারের কাছে কইছি। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বুধবার শান্তিরবাজার ইউনাইটেড ব্যাংকের অসাধু কার্যকলাপের প্রতিবাদে একত্রিত হয়ে প্রতিবাদ জানালো এলাকার লোকজন। এই ব্যাংকের ম্যানেজার সুভাষ নাগ নানা প্রকার তালবাহানা করে সকল গ্রাহককে হয়রানি করে থাকেন বলে এলাকার লোকজনের অভিযোগ। লোন পাওয়ার ক্ষেত্রেও বিভিন্নভাবে গ্রাহককে হয়রানি করেন। অপরদিকে সরকারি কাজে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা প্রদানেও নানা রকমের তালবাহানার অভিযোগ রয়েছে। ম্যানেজার কর্তৃক এ ধরনের হয়রানির শিকার হয়ে ধৈর্যের সীমা পার হয়ে আজ ম্যানেজারকে ঘেরাও করল এলাকাবাসী। সংবাদ মাধ্যমে ম্যানেজারের এই ধরনের কুকীর্তির কথা উনার কাছে জানাতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ। এখন শান্তিরবাজার লোকজনের একটাই দাবি, এই ম্যানেজারকে অতি সত্বর ব্যাংক থেকে স্থানান্তর করা হোক। এখন দেখার বিষয় প্রশাসন এ ব্যাপারে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। কোনো সদস্যকে দিতে পারেন আজকের ব্যাংক ম্যানেজার ইউবিআই শান্তিরবাজার ব্রাঞ্চ, উনি কোনো সদস্য দিতে পারেন। আমরা বলেছি আপনি সঠিকভাবে এলাকাতে কাজ করেন, সঠিকভাবে এলাকার লোককে পরিষেবা দেন, যাতে গ্রাহক উত্তপ্ত না হয়, এলাকা যদি উত্তপ্ত হয় এর জন্য দায়ী আপনার ব্যাংক, ব্যাংক দিতে হবে আপনাকে, দিতে হবে লিখিত আকারে আমাদের দেওয়ার জন্য বলেছে, সেটাও দিতে পারেনি, এর জন্য আজকে আমাদের এখানে আসবে।
চাদিকেরা কি বসে আছেন না ঘুমিয়ে আছেন জানি না, ওনাকে আগে যারা ব্যাংক স্টাফ ছিল ওনারা খুব ভালো ছিল, দিকল কাটার সময় এখানে এখানকার নতুন নতুন স্টাফ দিয়েছে, এক দিকল কাটতে পারে না, কিসের স্টাফ দিয়েছে জানি না, আগে যারা ব্যাংক ম্যানেজার ছিল বা ফিল্ডের অফিসার ছিল ওনারা খুব ভালো ছিল, মানুষের সঙ্গে কোপারেশনও করতো। আমরা চাইছি ওনার এই ব্যাংক ম্যানেজারকে অবিলম্বে যাতে এখান থেকে অপসারণ করা হয়, কারণ এই ব্যাংক ম্যানেজার থাকলে আরও এলাকাতে উত্তপ্ত সৃষ্টি হবে। শান্তিরবাজার থেকে বিশেশ্বর মজুমদারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নূপুর পায়ের রিনিক ঝেলে পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% খুন মুক্ত, নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে, সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে Regal, affordable furniture. ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে একটা মজা, মজা মজা ওদের মতো, ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আরএফএল রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার, একদম মজা, আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা, ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা, ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা, ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর, ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি, কিছু হবে না মা, আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন, ইটালিয়ানো পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট, এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে, ইটালিয়ানো পিওর আর্ট।
রাস্তায় ওনাকে একটা ট্রাক ধাক্কা মেরেছে, সেই জন্য আমি আমাদের মিউনিসিপ্যালিটির সিইওকে এনে পাঠিয়েছি, আমি ওই নিজে এসেছি এখানে। তো আমি এসে তো খুব একটা পাইনি, অলরেডি ডেড বডি ডিসপোজ করার জন্য হসপিটালে নিয়ে গেছে প্রথমটভাবে। তো জানা গেছে তুই চিন্তায় ওনার কোনো রিলেটিভ আছে, পুলিশ যেটা বললেন আমাকে এসডি গুড়ায়, সম্ভবত কোনো ওনাকে খবরের জন্য পুলিশের তরফ থেকে গেছে। আমিও দেখছি যদি রিলেটিভ থাকে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা আইনিভাবে নেব, আর যদি না থাকে সেটাও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। কীভাবে তবে ঘটনার চালকদের আরেকটু সচেতন হওয়া দরকার, কারণ আমি যেটা শুনলাম এদিকে সাহেব থেকে, এদিক থেকে যদি ট্রাকটা আসে তাহলে তো এটার গতিও খুব একটা বেশি ছিল না, আর মহিলা যদি এখানে পড়ে থাকে এটা দুর্ভাগ্যজনক। বুধবার কল্যাণপুর হাই স্কুলে বিকেল মেলার সূচনা হলো, স্থানীয় বিআরসি হলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এই বিকেল মেলায় পরিবেশ সুরক্ষার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন মডেল তৈরি করে ছাত্রছাত্রীরা। তারই অঙ্গ আমাদের কল্যাণপুর দ্বাদশ বিদ্যালয়ে এই অঞ্চলের মধ্যে প্রথম বিজ্ঞান মেলা আজকে অনুষ্ঠিত হয়েছে, এবং এই বিজ্ঞান মেলার মধ্যে প্রচুর সংখ্যক স্কুলের ছাত্রছাত্রীরা, মাস্টার, শিক্ষক, অভিভাবক সবাই পুরস্কৃতভাবে অংশগ্রহণ করছেন, এবং আমি নিজেও এই বিজ্ঞান মেলার যে মডেলগুলো তৈরি হয়েছে মডেলগুলো পরিদর্শন করেছি, খুব ভালো ভালো মডেল। আগামী দিন এই পরিবেশকে রক্ষা করতে হবে, বিশেষ করে মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষের সবচেয়ে বেশি জলবাহিত রূপ, এই বিশুদ্ধ জল দেওয়ার লক্ষ্যে খুব সুন্দর একটা মডেল তৈরি করেছে এই বিদ্যালয়ের ছাত্রীরা। এবং শুধু বিশুদ্ধ জল হয় নয়, এই জল বিশুদ্ধ জল পাওয়ার পর এই জল যেটা অপচয় হবে সেই জলটাও যাতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয় তার জন্য একটা খুব সুন্দর মডেল তৈরি হয়েছে। পাওয়ার রিজার্ভ করার জন্য, সেভ করার জন্য আরেকটা মডেল, খুব ভালো লেগেছে। সরকার আসে সরকার যায়, কিন্তু বিগত দীর্ঘ বছর যাবত রাস্তার বেহাল অবস্থার জন্য গ্রামের সাধারণ মানুষ ভুগছে। ঘটনা খোয়াইয়ের সিপাই আওয়ার এলাকার চন্দ্রমণি পাড়ায়। প্রায় অনেক বছর যাবত এই রাস্তার বেহাল অবস্থা, সবচেয়ে বেশি ভুগতে হয় বর্ষার সময়, খুবই পুষছে এলাকাবাসী। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। জিবি হাসপাতালে চালু হলো ইউরোলজি ও প্লাস্টিক সার্জারি বিভাগ, উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। নিজেদের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে বিজেপি ও আইপিএফটির ধলাই জেলা কোঅর্ডিনেশন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় কমলপুর টাউন হলে, উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত কৈলাসহর, বুধবার এই হামলার প্রতিবাদে এবিভিপির তরফ থেকে শহরজুড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। বুধবার গঙ্গানগরস্থিত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হলো দুদিনব্যাপী বিজ্ঞান মেলা, এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। নেশাবিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল আম্বাসা থানার পুলিশ, বুধবার অভিযান চালিয়ে 40 কোটা হিরোইন সহ শীতল বিশ্বাস নামে এক ড্রাগস ব্যবসায়ীকে আটক করে আম্বাসা থানার পুলিশ।